এসি কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর ডক্টর সুদীপ চক্রবর্তীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিলি করা হয়েছে আজ। স্বেচ্ছাসেবী সংস্থা জলপাইগুড়ির শ্রদ্ধার পরিচালনার পাতকাটা কলোনির দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে তারা আনন্দিত। এই কাজ অনেকদিন থেকে চলছে এবং ভবিষ্যতেও চলবে। লকডাউন পার হয়ে গেল, অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে অনেক মানুষ। এর পরবর্তীতে কি অবস্থা আসতে চলেছে তার সম্পর্কে জানলেও আমরা আন্দাজ করতে পারছি না বলে জানিয়েছেন। তাদের পাশে সবসময় দাঁড়ানোর জন্য জলপাইগুড়ির বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন তারা। আমার একটা ব্যক্তিগত উদ্যোগ, একটা ইচ্ছা যে এই ভাইরাসের প্রকোপে যে সমস্ত দুস্থ মানুষ কিছু করতে পারছে না, কষ্টের মধ্যে আছেন, তাদেরকে যদি কিছু ত্রাণ দেওয়া যায়, তো এই পরিকল্পনা আমার মাথায় আসে। তো আমি সেজন্য আমার ছাত্র সুমনকে বলি, সুমন ওর যে সংগঠন আছে শ্রদ্ধা, শ্রদ্ধার মধ্য দিয়ে আমরা এই অঞ্চলের পাতকাটা অঞ্চলের যারা দুস্থ তাদের হাতে কিছুটা কয়েকদিনের জন্য কিছু খাদ্য খাবার দিলাম। একটা মনের শান্তি হলো আমার, এবং যারা সত্যিকারের দুস্থ তাদের কিছুটা উপকার হলো এই সংকটের সময়তে, যখন সরকারি সাহায্য সব জায়গায় সেইভাবে যেতে সময় লাগছে, সেই জায়গাগুলোতে গিয়ে আমরা সবাই মিলে একটু ত্রাণ দিয়ে মানুষের কষ্ট লাঘব করতে পারি, এই চেষ্টার জন্যই আমরা। আপনার নাম আর পরিচয়টা? অধ্যাপক সুদীপ চক্রবর্তী, আনন্দচন্দ্র কলেজ। করোনা মোকাবিলার জলপাইগুড়ির সদর ব্লকের বিডিও তাপসী সাহার হাতে 1 লক্ষ টাকার চেক তুলে এ দিয়েছেন সদর ব্লকের ঠিকাদার ও অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিডিও তাপসী সাহা বলেন, সদর ব্লকের কোয়ারেন্টিন কেন্দ্রগুলি আবাসিকদের জন্য এই টাকা খরচ করা হবে বলে জানিয়েছেন। করোনার পরিস্থিতিতে দুস্থ এবং কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মালদা জেলার খাদি সংস্থার কর্মীরা। ইতিমধ্যে মালদার জেলাশাসকের কাছে করোনার মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন জেলার খাদি সংস্থার সদস্যরা বলে জানা গেছে। মালদা খাদি কোভিড-19 রিলিফ ফান্ডের নাম দিয়ে এই সংস্থার সদস্যরা এখন দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিলির উদ্যোগ নিয়েছে। জেলায় মানিকচক, গাজল, পাকুয়া, পঞ্চনন্দনপুর সহ বিভিন্ন এলাকায় 6 দিন ধরে খাদ্য সামগ্রী বিলি করেন মালদা খাদি কোভিড-19 রিলিফ ফান্ডের সদস্যরা। বুধবার মালদা জেলাশাসক রাজশ্রী মিত্রের হাতে করোনা মোকাবিলায় 1 লক্ষ টাকার আর্থিক অনুদান একটি চেক তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। উপস্থিত ছিলেন খাদি সংস্থার সদস্য মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ আগ্রামুল্লাহ, মোহাম্মদ শাহাদাদ হোসেন, মোহাম্মদ আনারুল হক সহ অন্যান্যরা। মালদার খাদি কোভিড-19 রিলিফ ফান্ড সংস্থার অন্যতম সদস্য মোহাম্মদ সানাউল্লাহ বলেন, করোনা মোকাবিলার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা নিজেদের পকেট থেকে অর্থ সংগ্রহ করে 1 লক্ষ টাকার একটি আর্থিক অনুদানের চেক তুলে দিয়েছি জেলাশাসকের কাছে। এর বাইরে 13ই জুন থেকে মালদা জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় শ্রমিকদের পরিবারগুলিকে খাদ্য সামগ্রী বিলি করা হয়েছে। এই কর্মসূচি 20 জুন পর্যন্ত চলবে। ইতিমধ্যে 2000 পরিবারকে 400 টাকার খাদ্য সামগ্রীর প্যাকেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাদের চাল, ডাল, তেল, আটা, সাবান, মুড়ি, বিস্কুট, সরদস রকমের সামগ্রী থাকবে। জেলার 100 খাদি সংস্থা রয়েছে। প্রত্যেকের সদস্যদের আর্থিক সহযোগিতার এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজকে আপনারা কী করছেন? এখন আমরা খাদি ইনস্টিটিউশন মালদা জেলায় আছি প্রায় 100 মতো। আমরা এর আগে ডিএম সাহেবকে মাস্ক দিয়েছি 60,000 মতো। এখন আমাদের অ্যাটেম্পট হলো যে আমরা কিছু পয়সা কালেকশন করে সাধারণ মানুষ, খুব গরিব মানুষ, এই লকডাউনের জন্য যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এরিয়া চয়েস করছি, সেখানে 1500 মতো কিট তৈরি করেছি আমরা, 1800 মতো।
সেই কিটের মধ্যে আছে চাল আছে ডাল আছে আটা আছে সাবান আছে বিস্কিট আছে সরষার তেল আছে সব কিছু মিলিয়ে আমরা 350 টাকা 70 টাকা মতো একটা কিটের মধ্যে দিয়ে আমরা কদিনের মধ্যে বিতরণ করব। আর আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসেছিলাম, আমরা 1 লাখ টাকার একটা ড্রাফট নিয়ে সেটা তার হাতে দিলাম, এটা আমরা স্টেট গভর্নমেন্টের রিলিফ ফান্ডে দেওয়ার জন্য তাকে দিলাম, এটি আমাদের মোট উদ্দেশ্য। খাদি পাশে আছে, খাদি হ্যাঁ খাদি সংস্থা, আমরা সবাই মিলে এই প্রচেষ্টা করেছি। আর আমরা এই সাধারণ মানুষের অভাব করতে পারি তাই আমাদের এই প্রচেষ্টা আমাদের চলছে। আপনার নাম? আমার নাম এস হোসেন। লকডাউনের মধ্যে তৃণমূল গোষ্ঠী কন্দন প্রকাশ্য। তুফানগঞ্জে 1 নম্বর ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতে দীপরপার এলাকায় তৃণমূল গোষ্ঠী কন্দল প্রকাশ্যে উঠে এলো। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকার তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে জানা গিয়েছে। এলাকায় 100 দিনের মাটি কাটার দুর্নীতির অভিযোগ ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতে দীপরপার এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় এই এলাকার ঘটনাটি ঘটে। এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজনার খবর পেয়ে তুফানগঞ্জের থানার পুলিশ যায় ঘটনাস্থলে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছেন তুফানগঞ্জের থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল, এদিন তারা বহিঃপ্রকাশ ঘটে। নাককাটি গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে এদিন বাইক মিছিল বের করে তৃণমূল। মিছিল শেষ হয় দীপরপার এলাকায়। এরপরে তৃণমূলের 2 নেতার মধ্যে বাকবিন্দুটা শুরু হয়। এখানে উঠে আসে 100 দিনের কাজের দুর্নীতির কথা। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দীপরপার এলাকায় তৃণমূল নেতা আমানুর হোসেন অভিযোগে 100 দিনের কাজের নাম করে নিজেদের বাড়িতে মাটি ফেলে স্থানীয় তৃণমূল নেতা পিন্টু হোসেন এবং এলাকার সুপারভাইজার বিষয়টি নিয়ে নিম্নলিখিত অভিযোগ করেছেন তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে। আর সেখানে বিপত্তির ঘটনা, প্রতিবাদ করতেই আমার উপর আক্রমণ নেমে আসে তিনি জানিয়েছেন। তিনি পুলিশকে খবর দেয়, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে পিন্টু হোসেন জানান, আমার বিরুদ্ধে যদি কোনো প্রকার দুর্নীতি প্রমাণিত হয় তবে রাজনীতি ছেড়ে দেব বলেছেন পিন্টু হোসেন। আমানুর যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণই ভিত্তিহীন। সে বেশ কিছুদিন থেকেই বিজেপির হয়ে কাজ করছিলেন, যোগাযোগ করছিলেন বিজেপির নেতাদের সাথে। নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেলার নেতৃত্বে সহ উপরমহলে জানানো হয়েছে বলেছেন তিনি, যে কারণে এই ভিত্তিহীন অভিযোগ তুলেছে সে। এদিন এলাকায় পুলিশ কেন এসেছিল তা জানা নেই। তুফানগঞ্জের থানার সূত্রে খবর, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তুফানগঞ্জের পুলিশ সূত্রে জানা গেছে। আমি 23 মের পর পিন্টু হোসেনের সঙ্গে এবং আমার যে চার চাকাটা ভাঙা আপনারা দেখলেন, এই চার চাকায় পিন্টু হোসেনকে নিয়ে নানান জায়গায় মিটিং এবং মিছিলে আমি ছিলাম সামনে সামনে, আপনারা হয়তো ফলো করেছেন। এবং পিন্টু হোসেন দেখছেই যে বিগত দিনে পিন্টু হোসেন কামালের বিরুদ্ধে আন্দোলন তৈরি করে, সেই দুর্নীতি কামাল হোসেন এখন পিন্টু হোসেনকে নিয়ে আবার নাককাটি গাছে দুর্নীতি শুরু করে। এর প্রতিবাদ করলে সে আমাকে দল থেকে তাড়িয়ে দেয় এবং প্রধানের মুখে আমরা শুনতে পারি আমানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে এবং কোনো আমি কাগজ পাই নাই। তারপর এ কিছুদিন আগে আমাদের 219 নং বুথের সুপারভাইজার নবীনুর রহমান, সে 100 দিনের কাজের রাস্তার স্কিম ছিল, সেটা স্কিমটা রাস্তায় না করে সে নিজের শ্রমিকদের নিয়ে রাস্তা বাড়িতে ইচ্ছে মতন বাড়ি মাটিতে কেটে নেয় পুকুর থেকে, সেই প্রতিবাদ করি এবং সে তো আমাকে তাড়াহুড়া করে পিটিয়ে বের করে দেয়, তবু আমি কোনো করি না। দল যেহেতু আমরা একটাই করি, নিজেদের মধ্যে কিছু করা যাবে না, আমি বোঝার চেষ্টা করি, সে বোঝে না। তারপর আমি আইনে প্রশ্রয় নিই, 3/5/2020 আমি একটা বিডিও অফিসে লিখিত কমপ্লেন করি, সেটা এটা সে এবং বিডিও অফিস থেকে আমরা কোনো সাড়া পাইনি এই পর্যন্ত। তারপর এটা আমার SDOPCO আমি পাঠিয়ে দিই এবং প্রশান্ত কিশোরের যে টিম আছে আমাদের পিকেট টিম আপনারা যে জানেন তাকেও আমরা পাঠিয়ে দিই, যে এই কামাল আর পিন্টু হোসেনের যে দুর্নীতি শুরু হয়েছে
তাতে আমাদের নাককাটি গেছে যেটা অসম্ভব এবং প্রদীপ বসাকের কাছে বহুত কমপ্লেইন কামালের নামে বহুত চিঠি পড়েছে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের যদি বাদ না দেয় তাহলে বহুত ক্ষয়ক্ষতি হবে তাই গ্রামের লোকজন আমাদের আমাকে সৎ মনে করে গ্রামে 200 থেকে পিন্টুর হোসেনের বুদের এখানে 2 থেকে 250 লোক আমার সাথ দিয়েছে এবং তাদের নিয়ে আন্দোলন করতে গেলে ও আমাদের নানানভাবে বিধ্বস্ত করছে এবং বাধা দিচ্ছে কালকে কি হয়েছে কালকে মালদার লকডাউনের মধ্যে দামি মোবাইল পাচারচক্রের হদিশ পেল পুলিশ গতকাল রাতে ভারত বাংলাদেশ সীমান্তে একটি গ্রাম থেকে 32টি দামি স্মার্টফোন সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতকে আজ জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে ধৃতের নাম শাহিন আক্তার তার বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে চরি অন্তরপুর গ্রাম পঞ্চায়েতের খোদাবক্স টোলা গ্রামে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল রাতে তার বাড়ি হানা দেয় গোলাপগঞ্জের ফাঁড়ির পুলিশ বাজেয়াপ্ত করা হয় বিভিন্ন নামি দামি কোম্পানির 32টি স্মার্টফোন উদ্ধার হওয়া ফোনগুলি এর বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে শাহিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 413 ও 414 ধারায় মামলা রুজু করা হয়েছে তাকে কালিয়াচক থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে গতকাল গোটা অভিযানের নেতৃত্বে দেন গোলাপগঞ্জের ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রামচন্দ্র সাহা ও এএসআই আতাউর রহমান কালিয়াচক থানা সূত্রে জানা গিয়েছে আজ ধৃতকে জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে আর ভয়েস নিউজের সাথে সীমা সাহার রিপোর্ট